হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব আর আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে জোড়াখানা একটি রিসেল ফ্ল্যাট দেখাবো। রিসেল হলো একদম নতুন কন্ডিশনে ফ্ল্যাট আছে এবং সেমি ফার্নিশড ফ্ল্যাট দেখাবো। আপনারা যারা কেষ্টপুর একটু কম রেঞ্জের মধ্যে সেমি ফার্নিশড ফ্ল্যাট খুঁজছেন, তার জন্য একটি সুন্দর ফ্ল্যাট আজকে আমরা নিয়ে এসেছি। এই জোড়াখানা ভিআইপি রোড থেকে মাত্র 1 কিলোমিটার রাস্তা, আর এই জোড়াখানা থেকে আপনারা কিন্তু 12C/2 বাস পেয়ে যাচ্ছেন, অটো রিক্সা সব কিছু পাচ্ছেন। এছাড়া যদি আপনারা সল্টলেক যেতে চান, সল্টলেক এখান থেকে মাত্র 1 কিলোমিটার রাস্তা, হেঁটে গেলে সময় লাগে 10 মিনিট। এছাড়া আপনারা টোটো চাইলে টোটো করেও সল্টলেক ফুটব্রিজ বা সল্টলেক চলে যেতে পারবেন। আর এখানে হাতের কাছে মার্কেট, ব্যাংক, এটিএম, স্কুল সব কিছু তো পেয়েই যাবেন। তাই এরকম একটি লোকেশনে যারা ফ্ল্যাট খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ফ্ল্যাটে যাওয়া যাক। এখন আমরা বিল্ডিংয়ে চলে এসেছি। বিল্ডিংয়ের এই পোর্শনটাতে আপনারা চাইলে টু হুইলার পার্কিং করতে পারবেন, ফোর হুইলার পার্কিং কিন্তু বিল্ডিংয়ে নেই। তবে সামনের রাস্তা 16 ফিটের আছে, আপনারা লরি নিয়েও একদম বিল্ডিং অবধি কিন্তু আসতে পারবেন। আর এটি একটি লোনেবল প্রপার্টি, আপনারা চাইলে হোম লোন পেয়ে যাবেন। G+4 বিল্ডিং আছে। তাহলে চলুন এই ফ্ল্যাটটি দেখে নেব। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। আজকে আপনাদের ফোর্থ ফ্লোরের ফ্ল্যাটটি দেখাবো। ফোর্থ ফ্লোর মানে টপ ফ্লোরের ফ্ল্যাটটি আছে, তবে বিল্ডিংয়ের সিঁড়ি খুব ভালো, আপনাদের উঠতে কোনো রকম সমস্যা হবে না। সিঁড়িতে মার্বেল ফিনিশ করে সিঁড়িটি তৈরি করা হয়েছে এবং ছাদে রুফ ট্রিটমেন্ট করা আছে, তাই ছাদেও কিন্তু আপনাদের কোনো রকম হিটের প্রবলেম হবে না। আপনারা খুব সুন্দর একটি ফ্ল্যাট পাবেন। রোড ফেসিং ফ্ল্যাট আছে, সাউথ ফেসিং ফ্ল্যাট আছে, প্রচুর আলো হাওয়া আছে। এবং এই বিল্ডিংটির বয়স মোটামুটি 5 থেকে 6 বছর এবং বিল্ডিংয়ের কন্ডিশনও খুব ভালো আছে। মেনটেন্স চার্জও খুব কম, 350 টাকা মেনটেন্স চার্জ। এখন আমরা ফোর্থ ফ্লোরে চলে এসেছি। আর এই হলো আজকের ফ্ল্যাট, পুরো কমপ্লিট ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটের মধ্যে ফুল গ্রিল, কলাপসিবল গেট, কালার সব কিছু করা আছে। এই হলো ড্রয়িং কাম ডাইনিং, সঙ্গে কিচেন, কিচেনটি ওপেন কিচেন আছে। চলুন আপনাদের আমরা কিচেনটি দেখিয়ে দেবো। কিচেনের মধ্যে আর্চ করে কিচেনটি তৈরি করা হয়েছে, স্ল্যাবে গ্রানাইট ফিনিশ করে সুন্দর করে কিচেনটি তৈরি করা আছে। কিচেনের মধ্যে কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার এবং এক্সস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া আছে। দেখুন চারিদিকটা কতটা ওপেন ফ্ল্যাটের। ফ্ল্যাটের ফ্রন্টের দিকটায় মেন রাস্তা আছে এবং সাউথ ফেসিং ফ্ল্যাট আপনারা পাচ্ছেন, মেন রাস্তাটা সাউথ ফেসিং হবে। এই হলো কমন টয়লেট, একটি স্পেসিয়াস কমন টয়লেট পাচ্ছেন। টয়লেটের মধ্যে গিজার পয়েন্ট করে দেওয়া আছে এবং গিজার লাগানোও আছে। এক্সস্ট ফ্যানও কিন্তু এখানে লাগানো আছে, আর এইগুলো কিন্তু লাগানো থাকবে, এগুলো উনি খুলে নিয়ে যাবেন না। এই হলো ফার্স্ট বেডরুম, এটি একটি মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে আপনারা একটি অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ ব্যালকনি পাবেন। এই হলো অ্যাটাচ টয়লেট, স্পেসিয়াস অ্যাটাচ টয়লেট পাচ্ছেন, খুব সুন্দর টয়লেট পাচ্ছেন। এবং এই টয়লেটের উপরে আপনারা লফটও পেয়ে যাবেন, এই যে লফটের এখানটা কভার করা আছে। এইগুলো কিন্তু আপনারা নতুন ফ্ল্যাট নিলে আপনাদের নিজেদের করতে হতো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের করতে হচ্ছে না। আর এই হলো ব্যালকনি, ব্যালকনি থেকে দেখুন কত সুন্দর আলো আসছে, সূর্যের আলো আপনারা পুরো পাবেন, সাউথ ফেসিং ব্যালকনি আছে তাই। আর এই যে অ্যাটাচ টয়লেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওনারা ইউজ করেন না, তাই একদমই নতুন আছে। এবার চলুন আপনাদের আমরা সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দেবো। সেকেন্ড বেডরুমটা পুরোপুরি কিন্তু ফার্নিশড করা আছে। এই বেডরুমে যা যা আপনারা দেখতে পাচ্ছেন, ফল সিলিং করা আছে, কালার করা আছে, বেড আছে, ওয়ার্ড্রপ আছে, এগুলো কিন্তু সব উনি রেখে যাবেন, কোনো কিছু নিয়ে যাবেন না, এগুলো সব ফিক্সড আছে। এই সব কিছু উনি রেখে যাবেন, পুরো ফিক্সড আইটেম আছে, শুধুমাত্র টিভিটা নিয়ে যাবেন। এই টিভিটা দেখতে পাচ্ছেন, এই টিভিটা উনি নিয়ে যাবেন। আর যা ফিক্সড আইটেম আছে সেগুলো কিন্তু উনি সব রেখে যাবেন, এসিটা এবং টিভিটা শুধু নিয়ে যাবেন। এই যে টোটাল ফ্ল্যাটটি আপনাদের দেখালাম, ফ্ল্যাটটির সাইজ আছে 725 স্কোয়ার ফিট এবং দাম রাখা হয়েছে 22 লাখ, 22 লক্ষ টাকা। এত সুন্দর একটি সেমি ফার্নিশড ফ্ল্যাট আপনারা পাচ্ছেন। এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে ডিসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। আপনাদের যদি কোনো পুরনো প্রপার্টি সেল করার থাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।